Hello guys, Assalamu alaikum. I am Salmin Tarek from Select. আপনারা তো সবাই জানেন আমার চ্যানেল নাম হচ্ছে আলহামদুলিল্লাহ রাইডার। তো আপনারা আমার পিছনে বাড়ি থেকে বুঝতেই পারছেন, হয়তো যারা চিনেন এই এলাকাটাকে তারা চিনতে পারেন হয়তো। আমি এখন কুলাউড়ার রবির বাজারের পিকতিম পেশা পাশা এলাকার সাপবাড়ি যেটা আছে আমি এখানে এসেছি। তো এসেছিলাম আমার গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ি থেকে কালকে হঠাৎ হুটহাট করে আমি আমার নানা বাড়ি চলে আসি। আমার নানা বাড়ি হচ্ছে রবির বাজার, এখান থেকে একটু সামনেই। তো আজকে শুক্রবার হচ্ছে, আমরা একটু আগে ঘুম থেকে উঠে আমরা এলাম সাপবাড়িতে। আপনাদেরকে আজকে এই ভিডিওতে কুলাউড়ার কিছু স্মৃতিময় কিছু জায়গা দেখাবো, যেমন আমাদের রবির বাজার এলাকার পুরনো সাপবাড়ি, তার কিছু স্মৃতিময় কথা, কিছু গল্প, এবং আমার গ্রামের ওইদিকে কুলাউড়ার আরও যা যা পারবো আপনাদেরকে আজকে কুলাউড়ার কিছু স্মৃতিময় জায়গা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রবির বাজারের সাপবাড়ি। বাড়ির যে প্লেসটি হচ্ছে এই যে আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পুকুর, পাশে যে পিছনে আরও সুন্দর জায়গা রয়েছে, এই হচ্ছে মূল ঘরটি। তো এই বাড়ি নিয়ে আমি আজকাল তেমন কিছু বলবো না, এই বাড়ির সব ইতিহাস আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা দেখে নেবেন। আমার খুবই মেজাজ গরম হয়েছে, আমরা এখানে এই বাড়িটি নিয়ে সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও ক্লিপস বানাইতে চেয়েছিলাম, বাট ওইখানের এই বাড়ির একজন লোকই আসার পর আমাদেরকে বললেন, মানে খুব রাগান্বিত অবস্থায় খুব রুডভাবে বললেন যে এখানে নাকি ভিডিও বানানো যাবে না, এইরকম সেই রকম। আমি আমার নানা বাড়ি, তারপর আমি আর তেমন কিছু বলি নাই, আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি, আপনাদেরকে এখন কুলাউড়ার অন্য প্লেস দেখাবো। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির পুকুর, আমি নেমে যাচ্ছি পুকুরের দিকে, জাস্ট দেখেন, মানে সি দিস ভিউ, মানে সকাল সকাল ভোরবেলা উঠলে পাখির শব্দের সাথে উফ, প্রকৃতিটা এত ভাল লাগে বলে বোঝবার মতো নয়। তো সকালে ছিলাম আমরা রবির বাজারে, আমার নানা বাড়ি বলেছিলাম, তো এখান থেকে আমরা চলে এসেছি এখন কুলাউড়া বরমচাল এলাকায়। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আপনারা তো জানেনই, আগেই অনেক ভিডিওতে বলেছি। তো আমরা এখানে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, ভাবছিলাম পুকুরে হাত পা ধুয়ে চলে যাবো, তো পানি দেখে আর নিজেকে সামলাতে পারিনি, আমরা পুকুরে নেমে গিয়েছি। তো এই জায়গায় ভিডিও করার কারণ হলো যে তেমন কিছু নেই, বাট এই যে পুকুরে একটা সৌন্দর্য আছে না, ভাবলাম হয়তো করি আপনাদের ভালো লাগতে পারে, সেই জন্য একটু পুকুরের দৃশ্য দেখানোর চেষ্টা আর কি। সো পরে দেখা হচ্ছে, লাফিস। এখন আপনাদেরকে আমি বরমচালের চা বাগান, বা আপনি রাবার বাগান বলতে পারেন, ওইটাকে বলা হয় আবার ওয়াবদাও, ওই সব জায়গা এবং ওই সব রাস্তার প্রকৃতি দেখাবো। মানে ওই সব রাস্তায় আপনি বিকেলবেলা যখন যাবেন না, সন্ধ্যার আগে, মানে ঠান্ডা একটা ওয়েদার থাকে, সাথে পাবেন সানসেট, মানে জোস একটা ফিলিংস, মানে শীতল হাওয়া, কোনো এক্সট্রা শব্দ নাই, এই যে আমরা বাইক চালাইতেছি, শুধু প্রকৃতির আওয়াজ ছাড়া মানুষের কোনো কোলাহল নাই, শহর থেকে বের হওয়ার পর এইসব মানে শান্তশিষ্ট এলাকায় এই আল্লাহর রহমতের বাতাসের সাথে, মানে জাস্ট সেই, কিছু বলার মতো না। আপনারা কেউ যদি চান আমাকে বলবেন, আমি আপনাদেরকে আমার গ্রামের বাড়ির এবং আমাদের কুলাউড়া থানার মৌলভীবাজার উপজেলার সৌন্দর্যগুলো দেখার জন্য চেষ্টা করব, অথবা সাথে নিয়ে আপনাদেরকে দেখাবো। আপাতত আপনারা রাস্তার প্রকৃতিটি উপভোগ করতে থাকুন, আমি তারপরে আপনাদেরকে বরমচালের চা বাগানের দৃশ্য দেখাতে নিয়ে যাব। এখন আমরা চলে এসেছি বরমচালের পুঞ্জি বলা হয় এটাকে, আমরা বরমচালের পুঞ্জি এলাকায়। এই জায়গায় আমরা মূলত, আমাদের গ্রামের আদিবাসীরা কম থাকে, আপনার খাসিয়া পুঞ্জি এটাকে বলে, মানে খাসিয়ার মানুষরা এবং এই যে চা বাগানে যারা কাজ করে তারাই মূলত থাকে।
আমাদের খুব গ্রামীণ নর্মাল মানুষরা এই জায়গায় খুব কমই থাকে। আমি যে রাস্তা দিয়ে উঠছি এখানে হচ্ছে মন্দির, মন্দিরটার নাম কি আই ডোন্ট নো। আমি এই রাস্তা দিয়ে উঠছি, মানে হাঁপাইতে হাঁপাইতে অবস্থা খারাপ। আমি তো আসলে একটু মোটা বলতে পারেন, হ্যাঁ আমি মোটা, আমি নিজেকে সবসময় মোটা বলি, মানে খুবই হাঁপাই গেছি এবং ভ্যাপসা গরম পড়ছে। তার মধ্যে আমার পিছন থেকে আমার ভাইয়া আমার ভিডিও করছে, সে তো আরও বেশি হাঁপায় গেছে। কিছু বলার নেই আর কি, মানে আমাদের মুডটা এখন আপনাদেরকে কেমনে বুঝাই আর কি, কীরকম একটা হয়ে গেছে। তাও আমাদের যখন শরীরটা একটু ঠান্ডা হবে, মানে গরমের ভ্যাপসা গরমটা যখন কমে যাবে, তখন আমাদের ভালো লাগবে। এখন আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। এই যে পানির ট্যাঙ্কি, এই টিলাটা মূলত মেবি এই এলাকার পাহাড়ের সব থেকে উঁচু টিলা। এখান থেকে আমাদের বরমচালের গ্রাম ভাটেরা মানে আশেপাশের অনেক জায়গা এখান থেকে মূলত দেখা যায়। এবং এই জায়গাটা মানে ম্যাক্সিমাম পর্যটন স্পটগুলোতে আপনার সব থেকে বেশি সুন্দর লাগে সকালবেলা এবং মানে বিকালের আগে, মানে যখন সূর্যোদয় হয় তখন টাইমে। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম এই যে জায়গাটাও আরও কিছুক্ষণ পরে যদি আমরা আসতাম তাহলে আরও সুন্দর লাগতো। আমরা একটু মিডিয়াম টাইমে এসে পড়ছি, তারপরে যতটুকু সুন্দর লাগছে অনেক সুন্দর। আচ্ছা আমি ওখানে আমার সিলেটি বাইতারা লাই কিছু মাত মাতি, আপনারা যারা এনো আইতা সাইন নানি আমারে টেক্সট দিবা এবং আমার ভিডিও কিলা লাগে আপনারা কইবা। আপনারা যদি সিলেটি ভাষায় সুন্দর সুন্দর ব্লগ সাইন আমার কইবা, আমি সিলেটি ভাষায় এখন থাকি ব্লগ করবো, বুঝছো নি বাই হল। আমি তো আমার সিলেটি বাই হল রেসপন্স পাই না, এর লাগে আমি সিলেটি ভাষায় মাতি না। আমিও একজন সিলেটি ভাই, সো আপনারা আমার সাপোর্ট করবা ইনশাল্লাহ। আমি আশা রাখলাম আপনারা আমার সাপোর্ট করবা। আপনারা যদি সিলেটি ভাষায় ব্লগ চান আপনারা কমেন্ট সেকশনে জানাই দিবা, আমি সিলেটি ভাষায় সুন্দর সুন্দর ব্লগ করবো, সিলেটের বিভিন্ন জায়গা যাইমু, আপনারা এর জানানোর চেষ্টা করবো, সুন্দর সুন্দর আমার স্মৃতিগুলো আপনাদের সামনে তুলিয়া ধরবো। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। এই যে দেখতে পাচ্ছেন আমি পাহাড় থেকে নেমে পড়ছি, এই দেখেন দেখেন দেখেন। আচ্ছা আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি আপনাদের আমার ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি আলসামি না থাকে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, সবাই আমার জন্য দোয়া করবেন।